হ্যালো এভরিওান আমাদের ছোটো ইউটিউব চ্যানেল স্টাডি টেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ হয়ে গিয়েছিলো একটু পার্সোনাল কারণে তো আজ থেকে আবার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করা হবে তো আপনারা যদি চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সিলেক্ট করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের টপিকস হচ্ছে গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে যে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো আজকে নোটসের আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি তো দেখুন প্রথমের লেখা আছে গুপ্ত সাম্রাজ্য তো এর যে স্ট্রেংথ ঠিক আছে সেটা হচ্ছে তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ এডি অর্থাৎ তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্ট খ্রিস্টাব্দ পর্যন্ত তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছে শ্রীগুপ্ত তো শ্রীগুপ্তের সময়কাল হচ্ছে দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এবং সেই সময় গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র তো শ্রীগুপ্তের মৃত্যুর পরবর্তী যে গুপ্ত সম্রাট হয়েছিলেন তিনি ছিলেন ঘটোৎকোচগুপ্ত এবং তার মৃত্যুর পর প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন এদের মূল শক্তি ছিল ঘোড়া তো ঘোড়া ছিল এদের মূল শক্তি তো এবার আসছে প্রথম চন্দ্রগুপ্ত তো গুপ্ত এবং শ্রীগুপ্ত সম্পর্কে সেরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে না তো যেটা পড়ে সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত তো প্রথম চন্দ্রগুপ্তের কাল হচ্ছে তিনশো উনিশ থেকে তিনশো চৌত্রিশ খ্রিস্টাব্দ গুপ্তবংশের প্রথম শক্তিশালী রাজা হলেন প্রথম চন্দ্রগুপ্ত তিনি ঘটোৎকোচগুপ্তের পুত্র ছিলেন তো এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল দেখুন গুপ্তের পুত্র ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তার উপাধি ছিল মহারাজ ধীরাজ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার উপাধি ছিল মহারাজ ধীরাজ প্রথম চন্দ্রগুপ্ত কৌশলে সমকালীন শক্তিশালী রাজা রাজ্য বৈশালীর রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করেন তো প্রথম চন্দ্রগুপ্ত বিয়ে করেন কুমার দেবীকে যিনি বৈশালীর রাজকন্যা ছিলেন কুমার দেবী লিচ্ছবি রাজকন্যা ছিলেন কুমার দেবী লিচ্ছবি রাজকন্যা ছিলেন এবার দেখুন ফলে তার রাজ্য দক্ষিণ বিহার থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তার লাভ করে তো কুমার দেবীকে বিবাহ করার ফলে তার রাজ্য দক্ষিণ বিহার থেকে অযোধ্যা পর্যন্ত বিস্তার লাভ করে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে গুপ্তাব্দ রচনা করেছিলেন তাহলে গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে রচনা হয় যদি প্রশ্ন হয় সেটার উত্তর হয়ে যাবে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে সম্ভবত তিনশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত দেহত্যাগ করেন তো তিনশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত দেহত্যাগ করেন সমগ্র গাঙ্গীয় উপত্যকা নিজের আধিপত্য বিস্তার করেন তো প্রথম চন্দ্রগুপ্ত সমগ্র গাঙ্গীয় উপত্যকায় নিজের আধিপত্য বিস্তার করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত কুমারাদেবীকে টাইপ অফ কুমারদেবী টাইপ অফ কয়েন অর্থাৎ কুমার স্টাইলের যে কয়েন সেটা চালু করেছিলেন নেক্সট হচ্ছে দেখুন সমুদ্রগুপ্ত যার সময়কাল হচ্ছে তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ তো প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীর পুত্র সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তবংশের শ্রেষ্ঠ নরপতি তাহলে গুপ্তবংশের শ্রেষ্ঠ নরপতি হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ গুপ্ত সরি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন তাহলে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং সেটা বলেছিলেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এবং সমুদ্রগুপ্তের উপাধি ছিল পরক্রমাঙ্ক এখানে দেখুন বলা যায় সমুদ্রগুপ্ত বিলিভড ইন পলিসি অফ ওয়ার অ্যান্ড কনকাস্ট ঠিক আছে ওয়ার এবং কনকাস্ট এই নীতিটাতে তিনি বিশ্বাসী ছিলেন তার আমলে হরিসেন প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি রচনা করেন তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে হরিসেন কার আমলে ছিলেন সেটার উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত এবং তিনি যে প্রশস্তিটা রচনা করেন সেটা হচ্ছে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি এখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনি বর্ণিত রয়েছে তাহলে হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি সেখানে দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত রয়েছে জানা যায় আর্যাবর্তের সাতজন সরি নজন এবং দাক্ষিণাত্যের বারো জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন তাহলে উত্তর ভারতের যেটা সেদিকের নজন অর্থাৎ আর্যাবর্তের নজন এবং দাক্ষিণাত্যের বারো জন রাজাকে তিনি পরাজিত করেন সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত বিজয়ের নীতিকে গ্রহণ এবং পরিমক্ষণ নীতি বলা হয় তাহলে উত্তর ভারতের যে নীতি সেটা ছিল ধর্মবিজয় নীতি এবং দক্ষিণ ভারতের যে নীতিটা তিনি গ্রহণ করেছিলেন সমুদ্রগুপ্ত সেটা ছিল গ্রহণ পরিমক্ষণ নীতি হি ওয়াজ এ গ্রেট প্যাটারন অফ আর্ট অ্যান্ড অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ কবিরাজ তাহলে তিনি কলাবিদ্যায় কলাবিদ্যার পৃষ্ঠপোষক ছিলেন এবং সেই জন্য তিনি উপাধি নিয়েছিলেন কবিরাজ অন সাম কয়েন্স হি ওয়াজ সোন প্লেইং দ্য বিনা তো কিছু কয়েনে তার বিনা বাদনেরত ছবিটি পাওয়া যায় তিনি অশ্বমেধ যোগ্য করেছিলেন এবং সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন তাহলে যোগ্য করেছিলেন সমুদ্রগুপ্ত এরান শিলালিপি থেকে জানা যায় যে প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন তাহলে এরান শিলালিপি থেকে জানা যাচ্ছে যে প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেছিলেন নেক্সট দেখুন হি ওয়াজ পারমিটেড টু বিল্ড এ বুদ্ধিস্ট মোনাস্ট্রি অফ গয়া তাহলে গয়াতে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি বানানোর তিনি পারমিশন দিয়েছিলেন সিংহাসনের রাজা এই সরি সিংহলের রাজা মেঘবর্মা তাকে একটি উপহার পাঠিয়েছিলেন তাহলে সিংহলের রাজা যার নাম ছিল মেঘবর্মা তাকে একটি উপহার পাঠিয়েছিলেন সমুদ্রগুপ্ত কৃষ্ণচরিত নামে একটি সংস্কৃত কাব্য রচনা করেন তাহলে কৃষ্ণচরিত হচ্ছে একটি সংস্কৃত কাব্য যেটা রচনা করেছিলেন সমুদ্রগুপ্ত হরিসেন সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন তাহলে হরিসেন ছিলেন সংস্কৃত ভাষার পণ্ডিত সমুদ্রগুপ্ত ওয়াজ এ প্যাট্রন অব বুদ্ধিস্ট স্কোলার বসু বন্ধু তাহলে সমুদ্রগুপ্ত পৃষ্ঠপোষক ছিলেন বুদ্ধিস্ট স্কোলাজ অর্থাৎ বুদ্ধ পণ্ডিত যার নাম ছিল বসুবন্ধু নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো সমুদ্রগুপ্তের পরেই কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন যার সময়কাল হচ্ছে তিনশো আশি থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ তো এখানে বলা হয়েছে দেখুন সমুদ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্রাট হন তিনি তিনশো আশি খ্রিস্টাব্দে বিক্রমাদিত্য উপাধি নিয়ে পাটলিপুত্রের সিংহাসনে বসেন তাহলে তিনশো আশি খ্রিস্টাব্দে তিনি একটি উপাধি নিয়েছিলেন যেটা ছিল বিক্রমাদিত্য তিনি পরম ভাগবত নামে পরিচিত ছিলেন শকদের উচ্ছেদ করার জন্য তিনি শোকারি উপাধি ধারণ করেন তাহলে তার সময় শক আক্রমণ ঘটেছিল এবং তিনি শকদেরকে উচ্ছেদ করেছিলেন তো তার জন্য তিনি উপাধি নিয়েছিলেন শোকারি তো এখানে দেখুন বিক্রমাদিত্য পরম ভাগবত এবং শোকারি এগুলো হচ্ছে তার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন তো পাটলিপুত্রে প্রথম রাজধানী ছিল তাদের গুপ্ত রাজাদের এবং দ্বিতীয় যে রাজধানী স্থাপন করেছিলেন সেটা করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সেটা করেছিলেন উজ্জয়িনীতে দিল্লির কুতুব মিনারের নিকটস্থ চন্দ্ররাজার কীর্তি বলে যে লৌহস্তম্ভটি আছে সেটি সেটিকে অনেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কীর্তি বলেই মনে করেন তাহলে দিল্লিতে কুতুব মিনারের নিকটে চন্দ্ররাজার একটি লৌহস্তম্ভ আছে আয়রন পিলার আছে যেটিকে অনেকেই মনে করেন যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কীর্তি তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মায়ের নাম ছিল দত্তা দেবী ঠিক আছে তো এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার রাজসভায় রত্ন ছিলেন যাদেরকে একত্রে নবরত্ন বলা হয় তো কালিদাস বরাহমিহির ঘটকর্পর খপনক বররুচি ধনন্তরী শঙ্কু অমর সিংহ বেতাল ভট্ট তো এরকম করে নজন যে আর কি নবরত্ন ছিলেন তো এইগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কে কে ভি 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 এস অ্যাড জি কে কে ভি 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 এস অ্যাড জি কে এভাবে মনে রাখতে হবে কে কালিদাস বিয়ে বরাহির বিয়ে ভরুচি ভর বড়রুচি বিয়ে ভেলভট্ট এসে শঙ্কু এ অমরসিংহ ডিএনতরী জিয়ে জিএ পর আর কে খপনক তো এইভাবে মনে রাখতে হবে নজন নবরতনের নাম নেক্সট দেখুন কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় এটাও কিন্তু পরীক্ষায় বারবার পড়ে কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রায়সভায় ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন কবি বীর সেন তো তিনি এরান শিলালিপির রচয়িতা বীর সেন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন মন্ত্রী এবং যিনি এরান শিলালিপি রচনা করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সাম্রাজ্যের বিস্তার দেখুন নর্থ ওয়েস্ট যেটা উত্তর পশ্চিমে তার সাম্রাজ্য বিস্তৃত ছিল হিন্দুকুশ থেকে একদম ব্যাকটেরিয়া পর্যন্ত পশ্চিমে ছিল মালওয়াত গুজরাট এবং কাথিয়াওয়া পর্যন্ত পূর্বে ছিল আপ টু বেঙ্গল মানে বঙ্গদেশ বেঙ্গল পর্যন্ত সাউথে ছিল নর্মদা রিভার অর্থাৎ নর্মদা নদী পর্যন্ত সাউথে তার রাজ্য বিস্তৃত ছিল এই সময় চৈনিক পরিব্রাজক ফা হিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে আসেন অর্থাৎ চীনের একজন পরিব্রাজক যিনি যার নাম ছিল ফা হিয়ান তো তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন তার সময়কাল ছিল তিনশো নিরানব্বই থেকে চারশো চোদ্দো খ্রিস্টাব্দ এই যে বুদ্ধিস্ট মিশিয়নারি বুদ্ধিস্ট মিশিয়নারি হিসাবে এসেছিল তো পনেরো বছরের মধ্যে তিন বছর ফা হিয়ান পাটলিপুত্রেই ছিলেন পনেরো বছর এখানে ছিলেন তো তার মধ্যে তিন বছর পাটলিপুত্রে ছিলেন ভারত ভ্রমণ করে একটি বই রচনা করেন যেটার নাম ছিল ফো কুয়ো কিং তো ফাহিন যে বইটি রচনা করেছিলেন সেটার নাম ছিল ফো কুয়ো কিং সেই সময় বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্ত তাম্রলিপ্ত থেকে সমুদ্র পথে সিংহল এবং জবদ্বীপ দেশে জবদ্বীপ থেকে দেশে ফেরেন তো তাম্রলিপ্ত বন্দর থেকে তিনি সিংহল এবং জবদ্বীপ থেকে দেশে পড়েন দেশে ফেরেন তো নেক্সট হচ্ছে দেখুন কুমার প্রথম কুমারগুপ্ত তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় দ্বিতীয় সরি প্রথম কুমারগুপ্ত চারশো পনেরো খ্রিস্টাব্দে পাটলিপুত্রের সিংহাসনে বসেন যার সময়কাল হচ্ছে থেকে খ্রিস্টাব্দ তো তিনি মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেন এবং তিনি অশ্বমেধ যোগ্য করেন তাহলে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিল এবং এখানে প্রথম কুমারগুপ্ত কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তো তার শাসনের শেষ দিকে পুষ্যমিত্র এবং দুর্ধর্ষ হুন জাতি আক্রমণ করেন তো প্রথম কুমারগুপ্তের শাসনের সময় পুষ্যমিত্র সিংহ এবং হুন জাতি আক্রমণ করেন তিনি বহু কষ্টে তাদের পরাজিত করে গুপ্ত সাম্রাজ্যের মর্যাদা এবং সংহতি অটুট রাখেন তাই তিনি অশ্বমেধ যজ্ঞ করেন প্রথম কুমারগুপ্ত আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তিনি কার্তিকের পূজারী ছিলেন নেক্সট দেখুন স্কন্দগুপ্ত তো স্কন্দগুপ্তর সময়কাল হচ্ছে চারশো পঞ্চান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন এবং তিনি বিক্রমাদিত্য উপাধি ধারণ করেন তাহলে দেখুন স্কন্দগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন সিংহাসনের আরোহণের তৃতীয় বর্ষে দুর্ধর্ষ হুন জাতি ভারত আক্রমণ করলে স্কন্দগুপ্ত বীর বিক্রমে যুদ্ধ করে ভারতকে রক্ষা করেন তাই রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলেছেন তাহলে রমেশচন্দ্র মজুমদার ভারতকে সরি ভারতে রক্ষা করতে বলেছেন কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন তিনি সুদর্শন বাঁধের পুনর্নির্মাণ করেন তো স্কন্দগুপ্ত সুদর্শন যে বাঁধ ছিল সেই বাঁধের পুনর্নির্মাণ করেছিলেন তিনি ছিলেন গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা তাহলে গুপ্তবংশের শেষ রাজা ছিলেন শক্তিশালী রাজা ছিলেন স্কন্দগুপ্ত এবং এই বংশের শেষ সম্রাট হচ্ছেন জীবিতগুপ্ত এখানে দেখুন দুটো ভাষার মধ্যে তো পার্স আছে বংশের শেষ শক্তিশালী রাজা যদি বলা হয় তাহলে সেটার উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত কিন্তু যদি বলে গুপ্ত বংশের শেষ সম্রাট কেছিলেন তাহলে সেটার উত্তর হয়ে যাবে জীবিতগুপ্ত তো এবার দেখুন গুপ্ত যুগের সমাজ ও সংস্কৃতি কেমন ছিল তো এই যুগে সাহিত্য জ্ঞানবিদ্যা শিল্পকলার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি দেখা গিয়েছিল তাই এই যুগে সুবর্ণ যুগ বলা হয় থাকবেন আপনারা যে গুপ্ত যুগে সুবর্ণযুগ বলা হয় কালিদাস তার সময় একজন বিখ্যাত নাট্যকার ছিল এবং তার রচিত নানা রকমের নাটক মহাকাব্যগুলো এখানে দেওয়া আছে তো নাটক ছিল নাটক যেগুলো রচনা করেছিলেন সেগুলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম ঋতুসং মালবিকাগ্নি মিত্রম এবং ঋতুসংহার মহাকাব্যের মধ্যে রঘুবংশ কুমার সম্ভবম সরি এখানে নাটক অভিজ্ঞান শকুন্তলম মালবিকাব্নিমিত্রম এবং বিক্রম অর্বশীয়ম আর মহাকাব্য হচ্ছে রঘুবংশম এবং কুমার সম্ভবম আর গীতিকাব্য হচ্ছে মেঘদূতম ঠিক আছে এই কটি এইগুলি তিনি লিখেছিলেন তারপর দেখুন যে সেই সময়ে কিছু অথার এবং তাদের রচিত যে বুকস সেগুলো সম্পর্কে দেওয়া আছে তো শূদ্রক যিনি ছিলেন তিনি লিখেছিলেন মিচ্ছক টিকম বিশাখ দত্ত যিনি ছিলেন তিনি রাক্ষস এবং দেবীচন্দ্রগুপ্তম এই দুটি বই লিখেছিলেন ভারবি লিখেছিলেন কীরাতার্জনীয়ম আর্যভট্ট লিখেছিলেন সূর্য সিদ্ধান্ত বরাহ মিহির লিখেছিলেন পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা আর অমর সিংহ লিখেছিলেন শব্দকোষ এবং মনু লিখেছিলেন মনু মনুসংহিতা এই যুগে দুইজন বিখ্যাত জ্যোতির্বিদও ছিলেন ব্রহ্মগুপ্ত এবং বরাহ মিহির চিকিৎসা বিজ্ঞানও এই যুগে উন্নতি লাভ করেছিলাম তো চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তি যে ধনন্তরী এবং আয়ুর্বেদ শাস্ত্রবিদ এই যুগে আবির্ভূত হয়েছিলেন নেক্সট দেখুন পণ্ডিত ম্যাক্সাম মুলার বলেছেন গুপ্ত যুগ হল হিন্দু রাজাদের পুনরুত্থানের যুগ পুনরুত্থান হিন্দু রাজাদের পুনরুত্থানের যুগ হচ্ছে গুপ্ত যুগ এবং সেটা বলেছিলেন মুলার জার্মান পণ্ডিত নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিল বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথা তাহলে এই জিনিসগুলো কিন্তু তখন প্রচলিত ছিল প্রাচীন ভারতে যবন প্রিয় বলতে বোঝায় গোলমরিচকে তো প্রাচীন ভারতে যবন প্রিয় যে শব্দটা পাওয়া যায় সেটা বলতে বোঝায় গোলমরিচকে এই যুগে পায়ের ব্যবহারও কিন্তু চালু হয় গুপ্ত যুগে পায় এর ব্যবহার চালু হয় এবং এই যুগে সাপ লুডো খেলাও চালু হয় তো এই ছিল বন্ধুরা গুপ্ত যুগ সম্পর্কে কিছু মানে নোটসের আকারে বলা হলো তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো চ্যানেলটাতে তাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন